খেলোয়াড় একজন ভক্ত, ওনার সহবত নেওয়ার জন্য আমরা প্রতি বছর আসার চেষ্টা করি। এবার মতো আল্লাহ তাআলা কবুল করছে বিধে আমরা আবার এবছরও আসতে পেরেছি, আসে খুব আনন্দিত। হযরত সৈয়দ আহমেদ গেজুদারাজ কল্লা শহীদ 360 ওলি আউলিয়াদের অন্যতম তিনি। 1303 সালে সিলেটের হযরত শাহজালাল রসুল আউলিয়া ইসলাম প্রচারের জন্য 360 জন ওলি আউলিয়া নিয়ে বাংলাদেশের সিলেটের মাটিতে এসেছিলেন। সেই সকল ওলি আউলিয়াদের অন্যতম ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুরের সমাধিত মস্তকের হযরত সৈয়দ আহমেদ গেজুদারাজ কল্লা শহীদ রাসুল। আখাউড়ার এই খরমপুর মাজারের ইতিহাসের তথ্যে উঠে আসে সেই সময়ে তিতাস নদীতে মাছ ধরা খরমপুরের স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার সময় চৈতন্য দাস ও তার সহযোগীদের জালে একটি খণ্ডিত মস্তক উঠে আসে। তখন জেলেরা সেই খণ্ডিত মস্তকটি উঠাতে গেলে আল্লাহর কুদরত মস্তকটি বলে উঠে, একজন ইমানদারের সাথে একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না, তোমরা যতক্ষণ পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ আমার মস্তক স্পর্শ করবে না। তখন মস্তকের নির্দেশনা শোনার পর জেলে চৈতন্য দাস ও তাহার সহযোগীরা কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং খরমপুরে এই ওদেয়াউদেয়াদের খণ্ডিত মস্তক দাফন করে জেলেরা মাজারটির খাদেম হিসেবে নিয়োজিত হন। বলার কিছু না, অনেক কিছু, যার যার মনের ভাব যেরকম সে আর কি। এরপর থেকে প্রতি বছরের আগস্ট মাসের 10 তারিখ থেকে প্রায় 7 দিন ব্যাপী লাখো ভক্ত আশিকের পথচড়াই উদযাপন হয় শহীদ কেল্লা বাবার মাজার শরীফের বাৎসরিক এই উরুস মুবারক। প্রতি বছরই নদীপথে, রেলপথে ও সড়কপথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শহীদ কেল্লা বাবার লাখ লাখ ভক্ত আশিকানরা। প্রতি বছরই নগদ অর্থসহ বাবার এই দরবারে গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি দিয়ে যান ভক্ত আশিকানরা।
খড়মপুরের এই অলির মাজারে এবার বুধবার থেকেই ব্যাপক সমাগম হয়েছে ভক্তদের। আখাউড়ায় এই উরুষকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করেছেন মাজার কমিটি। প্রতিষ্ঠা থেকেই রাষ্ট্রীয় অর্থায়নে ও ভক্তদের দানে সংরক্ষিত এই খড়মপুর মাজার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন দায়িত্বপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মহোদয়গণ। এই বছরও জেলা প্রশাসকের সার্বিক ব্যবস্থাপনায় শান্তিপূর্ণভাবে উরুষ উদযাপনে কাজ করছেন মাজারের খেদমতে নিয়োজিত থাকা মাজার কমিটির সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে মোহাম্মদ শরীফ মাহমুদ, সময়কাল নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। Hello.